গুড মর্নিং বন্ধুরা, অর্চিত অ্যান্ড মোর চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো। আর আজকে আমার ফেসবুক পেজে প্রথম ব্লগ। হ্যাঁ, তো যারা পেজ থেকে দেখছো তারা প্লিজ পেজটাকে একটু ফলো করে দিও, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও অনেকক্ষণে। আর একটু লাইক করে কমেন্ট করে জানিও যে তোমাদের ভিডিওগুলো কেমন লাগছে। মানে এর আগে দু একটা ছোটো ছোটো ভিডিও আমার ছেলে মানে দিয়েছিলাম, আর ফেসবুক পেজে আজকে আমার প্রথম ব্লগিং। তো সবাই একটু জানিও কেমন লাগছে। আর সকাল সকাল আজকে ভিডিওটা শুরু করছি। আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছো তাদেরকে বলবো, এখনও পর্যন্ত যারা সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটাকে ট্যাপ করে রেখে অল করে দিও, তাহলে নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। তো আমি বানাবো হচ্ছে পাউরুটি, আছে এখানে, তো ডিম টোস্ট বানাবো, যেহেতু রোবন আসবে এখন খেয়ে যাবে ও, তো ওই জন্য ডিম টোস্টটা বানিয়ে নিই। আর রিভু এখনও ওঠেনি, রিভু এখন ঘুমোচ্ছে, এখনও উঠাইনি ওকে, তো উঠিয়ে দেবো, কারণ কি ওর দুপুরবেলাতে ঘুমোতেও লেট হচ্ছে, দিয়ে বিকেলবেলাতে ঘুম মানে উঠতেও লেট হচ্ছে। তো ডিম টোস্টটা বানিয়ে নিয়েই আমি ওকে ডাকতে চলে যাবো, উঠিয়ে দেবো। তো চলো তাহলে পুরো ভিডিওটা আজকে সারাদিনে তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো। তো একটা ডিম দিয়ে আমি বানিয়ে দিয়েছি, তো আমার ডিম টোস্ট রেডি। এখানে মাঝখান থেকে কেটে দিলাম যাতে খেতে সুবিধা হয়, আর ওপর থেকে একটু গোলমরিচ গুঁড়ো আমি ছিটিয়ে দেব। আর লঙ্কা যেহেতু দিইনি ওই জন্য গোলমরিচ গুঁড়োটা আমি ছিটিয়ে দিচ্ছি। তো চলো, সুশোভন চলে এসেছে, ওকে দিয়ে দিই। তো আজকে হচ্ছে রবিবারের সকাল, তো আমার আজকে বিছানার চাদর, বালিশের ওয়াড় এগুলোকে সবকে আজকে পরিষ্কার করব, আর সব এখন নতুন নতুন আজকে পেতে দেব। তো চলো, ওই জন্য আমি বিছানাটা গোছাতে চলে এসেছি। আর রিভু উঠে গেছে, রিভুকে খাইয়ে দিয়েছি, খাইয়ে দিয়ে ও পাশের ঘরে এখন অনেক ওকে খেলনা টেলনা সব দিয়েছি, দিয়ে ওকে মানে বসিয়ে রেখেছি আর কি। এই ঘরে আসলে ও বিছানায় ওঠার জন্য মানে ছটপট করবে আর আমাকে কাজগুলো ঠিকঠাক করতে দেবে না, ওই জন্য পাশের ঘরে খেলছে আর আমি এই ফাঁকে আমি বিছানাটা ঝটপট করে গুছিয়ে নিই। আর আমাদের জল খাবারও খাওয়া হয়ে গেছে, বাইরে দেখতে পাচ্ছ কি হারে রোদ, আর আমার কাপড় কাচাও হয়ে গেছে, এখন শুধু ঘরটা মুছতে বাকি আছে। আর আজকে হবে চিকেন রান্না হবে, তো ওইটা রান্না করব, তো বাকি কাজগুলো করে নিই, তারপরে চিকেনটা বসিয়ে দেবো। এই ঘর গোছানো গাছানি কমপ্লিট, আর এই নিচে আছে, এই ঘরের অবস্থা দেখ, এই ঘরের অবস্থা যা তা সব। এখন বাজছে হচ্ছে, তো এখন বাজছে হচ্ছে 10:30, আর আমি এখন যাব নিচে নিয়ে আসব, রান্না বান্না হবে, আজকে হবে চিকেন, তো চিকেনটা আজকে ওপরে রান্না করব, যেহেতু ওপরে অনেক কাজ আছে, তো নিচে রান্না করলে কি ওপরের কাজগুলো হয় না, বারবার ওপর নিচ করতে হয়, তো ওই জন্য ওপরে রান্নাটা করব, যাতে আমার ওপরের কাজগুলো হয় আর সঙ্গে রান্নাটাও হয়ে যায়। একই জায়গায় থাকলে রান্নাটা মাঝে মধ্যে দেখলেই হয়, তারপরে আবার চিকেন, চিকেনটা আমার কষিয়ে ঢাকা দিয়ে দিলেই মোটামুটি ওটা হতে থাকবে কমিয়ে, আর আমার কাজগুলোও হতে থাকবে। আর দেখতেই তো পেলে ওই ঘরের অবস্থা যা তা, এখনও পর্যন্ত ওই ঘরটা পরিষ্কার করা হয়নি, তো পরিষ্কার করব, তার আগে আমি আগে চিকেনটা বসিয়ে দিই, নাহলে দেরি হয়ে যাবে তখন। আর এতগুলো কাপড় কাচা আছে, ওই যে
যে অতগুলো কাপড় আছে সেইগুলোকেও আমার মেলতে হবে। ছাদে তো মারাত্মক রোদ, মানে আজকে দুর্ধর্ষ রোদ উঠেছে। এই যে তো 10:30 বেজে গেছে, এখন আমার কাপড় চোপড় মেলা হয়নি, তো ভাবছি দিয়ে আসবো, ছাদে মেলে দিয়ে আসবো তাড়াতাড়ি। আর এখন তো বেশি আধ ঘন্টা থাকলেই রোদে শুকিয়ে যাবে। কালকে পরশু দুদিন রোদ সেরকমভাবে ওঠেনি, মেঘলা মেঘলা ছিল, আর আজকে বাঘের মতন রোদ। তো চলো তাহলে কাজগুলো শুরু করি। আর রিভু কোথায়, রিভু কোথায় দেখবে? রিভু হচ্ছে এই যে, তো চিকেন আমার রান্না শুরু করে দিয়েছি, তো দেখাই তোমাদেরকে। একটু ওয়েট করো, আমি তেলটা দিয়ে দিই। এই হচ্ছে আমার আলু ভাজার, মানে চিকেনের আলু দেবো, সেটা ভাজা হয়ে গেছে। এদিকে সব মশলা, এখানে চিকেনটা এর উপরে, এবার আমি পেঁয়াজগুলোকে ছেড়ে দেবো। তো পেঁয়াজগুলোকে পুরোটা দিয়ে দিই, আর পেঁয়াজগুলো ভাজা হয়ে গেলে তারপরে যে টমেটোর পেস্টটা দিয়েছি, মানে বানিয়ে রেখেছি আমি, ওখানে সব মশলা আমার তৈরি, মানে উপরে করে নিয়ে চলে এসেছি। যেহেতু উপরে আমার মিক্সি নেই, তো নিচ থেকেই আমি করে নিয়ে চলে এসেছি। তো তারপরে টমেটোটা দিয়ে দেবো, তাহলে একটু লাল লাল রঙও হবে। আর আমি এদিকে এই ঘরটা একটু মুছে নেব, কারণ এই ঘরটা এখন মোছা হয়। তো চলো এই ঘরটা মুছে নিই। ঘর মোছা, কিছুটা বাসন ছিল সেগুলো ধোয়া সব কমপ্লিট। এবার চিকেনের জন্য ক্যাপসিকাম দেবো, সেগুলোকে কেটে নিলাম। আর আজকে না চিকেনটা একটু অন্যরকম বানাবো, যদিও আমি আলু দিয়েছি, আর চিকেনটা আজকে একটু শেজওয়ান সস দিয়ে বানাবো। শেজওয়ান সসটা আমি সেদিনকে কিনে নিয়ে এসেছি ইয়ে থেকে, স্মার্ট থেকে গিয়ে। তো শেজওয়ান সসটা দেবো, তার সঙ্গে কিন্তু আলু আছে। তো বাঙালি মানুষ একটু আলু না হলে, চিকেনে আলু না হলে কিন্তু একদমই মানায় না। তো যতই সে শেজওয়ান সস দেওয়া হোক আর যাই দেওয়া হোক, তাই না? লঙ্কা বেটে রেখেছিলাম, তো লঙ্কাটা বাটাটাই দিয়ে দিলাম আজকে। আজকে আর গোটা লঙ্কা চিড়ে দেব না, আজকে এই বাটা লঙ্কা দিয়েই চিকেনটা রান্না করব। তো শেজওয়ান সস না দিতেই এত লাল লাল দেখতে হয়ে গেছে। তো চলো, আমার চিকেনটা কষা মোটামুটি রেডি। এবার আমি একটু ওই রামবান, যেটা মেন আজকের জিনিস, সেটা একটু আজকে ওপেন করে দিই। আমি এর আগে কখনো চিকেনের মধ্যে এই শেজওয়ান সসটা দিইনি, তো আজকেই এটা দেব। তো দেখা যাক কেমন খেতে হয়। আর হ্যাঁ, আজকে খুব বেশি দেব না, 2 চামচ মতো দেব, কারণ কীরকম হবে বলতে পারছি না। তো চলো রান্নাটা করি তাহলে। চিকেনটা আমি বসিয়ে দিয়েছি, এদিকে চিকেনটা হচ্ছে, আর আমি এদিকে ছাদে কাপড় জামাগুলো মেলে দিই এখন। তো ওই জন্য ছাদে চলে এসেছি। আর সকাল সকাল কিছু চাদর কেচে দিয়ে গেছিলো পিসি, সেইগুলো শুকিয়ে গেছে, সেইগুলোও তুলে নেব আমি। Thank you.
চিকেন রান্না কমপ্লিট। চিকেন এই যে এইরকম থাকবে। বন্ধুরা এখন রিহুকে খাওয়ালাম, বিকেলবেলা হয়ে গেছে। বিকেল বলতে কি এখন মোটামুটি সন্ধে। হঠাৎ করে রোজ দিন ও ঘুম থেকে যখন ওঠে তখন গাটা গরম গরম থাকে, যেহেতু উপরের ঘরটা একটু গরম, তো আর এখন যেহেতু ওয়েদারটা ঠান্ডা ওই জন্য এসিও চালাচ্ছি না। তো ঘুম থেকে ওঠে একটু গাটা গরম থাকে, তারপরে আবার নর্মাল হয়ে যায়। তো রোজ দিনের মতন আজকেও গাটা গরম, তো অন্য দিনের থেকে আজকে একটু বেশি গরম। মতন মনে হয় ঠিক হয়ে যাবে, ওরকম করো না, পড়ে যাবে, সব পড়ে যাবে কিন্তু। তো তারপরে টেম্পারেচার চেক করলাম, দেখছি না জ্বর আছে, মোটামুটি 101 দেখাচ্ছে জ্বর। গাটা বেশ ভালোই গরম ছিল, ওই জন্য আরও চেক করলাম। তো ওকে ওষুধও দিয়ে দিয়েছি আমি। এখন এই দেখো, এখন ও হচ্ছে এগুলো নিয়ে এখন খেলছে। ওর জ্বরের ওষুধ থাকেই, তো ওইটাই দিলাম। দেখা যাক রাত্রিবেলায়, ভগবান করে যেন কিছু না হয়, মানে জ্বর না বাড়ে, এটাই যা ওষুধ দিয়ে দিয়েছি যেন এখানেই ঠিকঠাক জ্বরটা কমে যায়। এখন এরকম গাটা হালকা গরম আছে মানে। তো আর আজকে ডাক্তারবাবু আছেন বলে সুশোভন আজকে বাড়িতে আসতেও পারবে না, সেই রাত্রির ছাড়া। তো আমাকে এখন মোটামুটি চেক করে রাখতে হবে, দেখা যাক। আজকের ভিডিওটা বড় করতে একদমই ভালো লাগছে না, রাত্রে ভিডিও করার মতন এমন কিছু ইয়ে নেই। সকালে মানে দিনে চিকেন রান্না করেছিলাম, সেই চিকেনই রাখা আছে, রাত্রেও এটা পড়ে যাবে, ওই চিকেন দিয়েই রুটি টুটি খাওয়া হয়ে যাবে রাত্রে। ভাত রুটি যা আছে সেগুলোই, অনেকটাই আছে চিকেন। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, আর সবাই ভালো থেকো, আর সবাই একটু প্রে করো যেন রিভু খুব তাড়াতাড়ি ভালো হয়ে যায়, আর জ্বর যাতে না আসে। ও জ্বর ঠান্ডা লাগলেও খুব কষ্ট হয়, ঠান্ডা লাগলে বেশি, হ্যাঁ, তবে জ্বরেও মানে কি বলবো, এখন নেতিয়ে পড়েছে, দেখো সব শুচ্ছে। এই যে ও কিন্তু কখনো শুয়ে থাকে না, ও হয় খেলে না হলে নিচে চলে যায়, ঘুরে বেড়ায়, এসব করে, শুয়ে থাকে না। তো সেই জন্য হ্যাঁ, তো সবাইকে আজকের মতো জানাচ্ছি টাটা। তো সবাই খুব 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 ভালো থেকো, আর যারা আমার ইউটিউব থেকে দেখছো তাদেরকে বলবো, আমি ফেসবুকে একটা পেজ ওপেন করেছি, সেম নামে অর্চিত অ্যান্ড মোর, ইউটিউবে একই নাম। চুপ করো একটু, চুপ করো শোনা। তো অর্চিত অ্যান্ড মোর নামেই দুটো চ্যানেল আমার, কথা বলছি হ্যাঁ। তো ইউটিউবে আমার কিছু বলবে, কিছু বলবে, ইউটিউবেও আমার অর্চিত অ্যান্ড মোর নামে আছে, আর ফেসবুকের পেজটাও আমার অর্চিত অ্যান্ড মোর নামেই আছে। তো একটু তোমরা চেক করে নিও, আর আমি ডেসক্রিপশানে পেজের লিংক তোমাদেরকে দিয়ে দেবো এই ভিডিওর ডেসক্রিপশানে। গাটা এখনো গরম হয়ে আছে, তো আর কথা বলতে দেবে না। তো সবাইকে জানাচ্ছি টাটা, টাটা করে দাও বাবা, টাটা।